এই গ্রামে শান্তিনগর গ্রামের গ্রামবাসীরা আমার সৌভাগ্য আজকে যে গতকালে আমরা গত পরশু দিনে আমরা চিন্তা করছিলাম যে একটা গ্রামে আমরা গ্রাম সভায় যাব আর গ্রামের লোকের সঙ্গে এত কথা বলব এই সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আজকে অন্যান্য আমাদের কর্তা কর্মী সহ সবাই এসে আপনাদের সঙ্গে এই সাক্ষাৎ এটা মহামূল্যবান সময় আমার জন্য গ্রামের লোকের সঙ্গে একজন চেয়ারম্যান বা আমার জেনারেল ম্যানেজার সেইভাবে কোনো ইন্টারাকশন হয় না কথা বলার সুযোগ আমরা পাই না তো আপনাদের বিশেষ ধন্যবাদ যে আপনাদের সঙ্গে গ্রামীণ ব্যাংক হিসেবে যে আপনাদের যে দায়বদ্ধ আপনারা গ্রামীণ ব্যাংকের প্রতি আপনারা ভালোবাসেন সেই জন্য আজকে আমার কথা শোনার জন্য আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছে আজকে 2 অক্টোবর জাতির পিতা মহাত্মা গান্ধীর আজকে জন্মজয়ন্তী তো গান্ধী জয়ন্তী একটা উৎসব আমাদের সবাই পালন করে সেটা আর বিশেষ করে এই স্পেশাল গ্রামসভা গান্ধী জয়ন্তী উপলক্ষে এখানে করা হয়েছে আজকে সারা ত্রিপুরায় গ্রামসভা হচ্ছে ভারতবর্ষেও সব জায়গায় গ্রামসভা করার জন্য আহ্বান করা হয়েছে সঙ্গে সঙ্গে 75তম স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসবও চলছে আর এই সময় আমাদের যে ব্যাংক কর্তৃপক্ষ একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা সঙ্গে সঙ্গে অটল পেনশনের একটা প্রসার করার জন্য আপনারা জানেন 2014 সালে যখন প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করলেন যে সবাই গ্রামের সবাই অ্যাকাউন্ট দরকার ব্যাংক অ্যাকাউন্ট দরকার তখনই আপনারা কিন্তু অনেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে সেই অ্যাকাউন্টটার নাম ছিল প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে PMJDY অ্যাকাউন্টস আর এখন সেই অ্যাকাউন্টের মূল্য আপনারা নিশ্চয় বুঝেছেন ওই অ্যাকাউন্টে আপনাদের রেগা ভাতা গ্যাসের সাবসিডি সব কিছু ওই অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু আর ওই অ্যাকাউন্টে থাকার জন্য কি হয়েছে আপনার গ্রামের